বর্ষা ঘিরে ঝালকাঠিতে জমে উঠেছে ভাসমান ভীমরুলি পেয়ারার হাট। পদ্মা সেতু হওয়ায় এই হাট থেকে সারা দেশে পেয়ারা সরবরাহে গতি বেড়েছে। এতে খুশি চাষি ও ব্যবসায়ীরা। ভিন্নধর্মী এই বাজার দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের অনেক মানুষ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝালকাঠি সদরের কীর্তিপাশা, শতাদশ কাঠি ও ভীমরুলি সহ আশপাশের 10টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। বর্ষাকালীন এই ফলটি বাগান থেকে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এরপর নৌকায় করে ভাসমান ভীমরুলি হাটে নিয়ে আসছেন তারা। পদ্মা সেতু উদ্বোধনের আগে ফেরিতে নষ্ট হতো অনেক পেয়ারা, কিন্তু সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে সেই চিত্র। বিকেলের মধ্যে ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা যাচ্ছে এই পেয়ারা। কেজি প্রতি পেয়ারা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। 9টা বা 10টা ট্রাক এখান থেকে ছাড়ছে, বিকাল 2টা 3টায় ঢাকায় পৌঁছে গেছে। কৃষকরা যে প্রতিদিন পেয়ারা বিক্রি করতো, তো পাইকাররা নিয়ে যাইতো, ওইটা 2-3 দিন সময় লাগতো যাইতে, ফেরিতে পৌঁছে যাইতো, তো পুরোপার দামটা তারা পাইতো না। এখন পদ্মা সেতু হওয়ায় এখানকার মানুষ প্রতিদিনের মাল প্রতিদিনই ঢাকা নিয়ে যাইতে পারে, কৃষকরা ভালো দাম পাচ্ছে, আর পর্যটক আসছে, আর বাড়তি ইনকাম হচ্ছে এখানকার মানুষের। পদ্মা সেতু হয়েছে পর আমাকে খুব সুবিধা হয়ে গেছে, বাজার মোটেও ভালো হচ্ছে না। এক হতে পারে যে যারা পাইকারি ব্যবসায়ী তাদের সিন্ডিকেট। আমাদের বর্তমান পেয়ারার বাজার আগের তুলনায় একইভাবে আছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যে আমাদের পদ্মা সেতু দিয়েছে এবং সে কারণে আমাদের পেয়ারাটা বাজারজাত করতে খুবই সুবিধা হচ্ছে, কিন্তু দাম তুলনামূলকভাবে আগের মতোই, কিন্তু দাম যদি আরেকটু আমাদের সামনের দিকে আগাইতো তাহলে আমরা পেয়ারা চাষিরা মোটামুটি বাসকে থাকতে পারতাম। কিন্তু এর আগে আসা হয় নাই, এবারে আসলাম প্রথম, আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভাসমান বাজার এন্ড পেয়ারা বাজার, আমাদের দেশের জন্য একটা গৌরবের স্থান। আমি অনেকবার শুনেছি যে এখানে একটা ভাসমান পেয়ারার হাট হয় এবং অনেক সৌন্দর্য একটা স্পট রিসোর্ট আছে, কিন্তু আমরা অনেক সময় আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লঞ্চেতে আসে অনেক সময় বিষণ্ণ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক আসতে পারিনি, কিন্তু এবার আমি সাকসেস হয়েছি পদ্মা ব্রিজ হওয়ার কারণে। আমি এখানে আসলাম, এখানকার পরিবেশ এতই সুন্দর লাগছে যা বলার মতো নয়। ভাসমান এ পেয়ারা বাজার দেখতে আসছেন বিভিন্ন প্রান্তের পর্যটকরা। আজকে অনেক টুরিস্ট দেখলাম, আরো নাকি টুরিস্ট শুক্রবার বিভিন্ন দিনে হয়। পদ্মা ব্রিজ হওয়ার কারণে আমি এখানে আসলাম। গত 2 বছরের ক্ষতি পুষিয়ে কৃষকরা লাভবান হবে বলে আশা কৃষি বিভাগের। পেয়ারা চাষে উদ্বুদ্ধ করার জন্য তাদের প্রশিক্ষণ, কিভাবে এই পেয়ারা সংরক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জুলাই ও আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগের 3 জেলায় পেয়ারার ভাসমান হাট বসে, এর মধ্যে ভীমরুলি হাটটি অন্যতম। নাদিরা সুলতানা, আরটিভি।